বয়সভিত্তিক নারী ফুটবল দলে চলছে স্বার্থপর ফুটবল। তুর্কমেনিস্তানের ম্যাচে দেখা গেছে সেই চিত্র এখনই ঠিক না হলে ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে অশনি সংকেত। এমনটাই জানিয়েছেন সাবেক স্ট্রাইকার জাহিদ আসান এমএলএ। মোটা দাগে ফরওয়ার্ড লাইনে খেলা তিন ফুটবলার আকলিমা, রিপা ও স্বপ্নার স্বার্থপর ফুটবল লেগেছে দৃষ্টিকটু। দৃশ্যগুলোর বার্তা খুবই সহজ, অন্যকে পাস না দিয়ে নিজেই গোলের জন্য চেষ্টা করা, ফলাফল গোল বঞ্চিত দল, এমন দৃশ্য বাংলাদেশ নারী বয়সভিত্তিক ফুটবলে। সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলের ভাষা যেটি সেলফিশ ফুটবল, বয়সভিত্তিকে সফল বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য যা দিচ্ছে আশনি সংকেত। নিজেরা গোল করার জন্য ট্রাই করেছে, যার কারণে কিন্তু দেখবেন যে প্রথম গোলটা অনেক দেরিতে হয়েছে। আদারওয়াইজ যদি তারা সেলফিশনেস না করতো, তারা যদি তাদের সতীর্থদের যদি গোল করাতো, গোলগুলি অনেক আগে আসতো এবং আমার মনে হয় যে 7-8 গোল হওয়ার একটা সুযোগ থাকতো। দেখেন আন্ডার-20 মানে আমার কাছে মনে হয় যে অলমোস্ট তারা জাতীয় দলে খুব কাছাকাছি, এখান থেকে যদি তাদের এই অ্যাডাপ্টেশনটা না আসে তখন কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু বড় একটা প্রবলেম দেখা দিতে পারে। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মাঠে নামার আগেই জানা ছিল বড় ব্যবধানে জিততে হবে। সেই পথে 5 মিনিটের সময় রিপার এমন পাস না দেয়া অথবা 40 মিনিটে সতীর্থের দিকে স্বপ্নার বল না বাড়ানো, পুরো ম্যাচে এমন সব দৃশ্য জুগিয়েছে ভাবনার খোরাক। আরও কিছু গোল সহ সুযোগ কিন্তু তারা নষ্ট করেছে, যেটা হয়তো আরও আগে আর্লি হতে পারতো, বাট তাদের কম্বিনেশনটা ভালো ছিল, এটা পজিটিভ দিক। বাট তাদেরকে কিন্তু আরও কিছু পাসিং যদি তারা করতো জিবক্সের এরিয়াতে এবং তারা যদি একে অপরকে পাসগুলি দিত, আমার কাছে মনে হয় আরও গোল বেশি হতো এবং তাদেরও কিন্তু গোল সংখ্যা বাড়ানোর সুযোগ থাকতো। পরের ডুয়ার ডাই ম্যাচের প্রতিপক্ষ ইরান। মোটা দাগে বাংলাদেশের তিন ফরওয়ার্ড আকলিমা, রিপা আর স্বপ্নার এমন সেলফিশ ফুটবল চোখ এড়ানোর কথা নয় তাদেরও। এই ত্রিদেশীয় টুর্নামেন্টগুলিতে যেটা হয়, এন্ড অফ দ্য ম্যাচ আপনার গোল ডিফারেন্সটা কিন্তু চলে আসে, যেহেতু ইরান বড় মার্জিনে জিতেছে তুর্কমেনিস্তানে, সেখানে যেহেতু আমরা গোল ডিফারেন্সে পিছিয়ে রয়েছি, এই জিনিসটা কিন্তু লাস্ট ম্যাচে রবিবারের ম্যাচে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে। একক নৈপুণ্য ফুটবলের সৌন্দর্য, কিন্তু সেরা যখন দল ছাড়িয়ে যায় তখন হয়ে দাঁড়ায় দৃষ্টিকটু, হয়ে দাঁড়ায় দলের সাথে দেশের সাথে বিশ্বাসঘাতকতা, নিজের জন্য নাকি দলের জন্য নাকি দেশের জন্য, এমন প্রশ্নে সবার আগে যে দেশকেই বেছে নিতে হয়। মামুনুর রশিদ, জমুনা স্পোর্টস, ঢাকা।